পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, মরহুম মাহমুদুস সামাদ চৌধুরী ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ, তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিতে হবে। সিলেট জেলা পরিষদে হৃদয়ে মাহমুদুস সামাদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। হৃদয়ে মাহমুদুস সামাদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তন ছিল সিলেটের রাজনৈতিক, সামাজিক, ক্রীড়াঙ্গন, গণমাধ্যম, পেশাজীবী সহ সর্বস্তরের সুধীজনদের উপস্থিতিতে পূর্ণ। স্মারক গ্রন্থের আহ্বায়ক এবং সেনেলেসের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে সুধীজনরা মরহুম মাহমুদুসামাদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। মাহমুদুসামাদ চৌধুরীর যে মন মানসিকতা ছিল, টাকা যেভাবে ছিল মনও ছিল, আদর্শকে লালন করতেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত করার লোকে তিনি টাকার দিকে কোনোদিনই চান নাই, সবাইকে সাহায্য করতেন উনি। দেখেছি ঢাকায় গেলেও দেখেছি, শুধু সিলেটের লোক নয়, বাংলাদেশের যে কোনো এলাকার থেকে আসলে কিন্তু কয়েস ভাইয়ের কাছে আসলে উনি ফিরিয়ে দিতেন না। কিন্তু তিনি যেমনিভাবে ছাত্র সংগঠনকে সহায়তা করছেন, তাদের সম্মেলনে হোক আর যে কোনো ক্রাইসিস মুভমেন্ট হোক, ঠিক তেমনিভাবে মাঠেও তাকে আমরা পেতাম, তিনি মাঠেও সমান তালে আমাদের সাথে তাল মিলিয়ে তিনি সেভাবে কাজ করতেন। ইদানিংকালে অনেক নেতৃবৃন্দ এই পৃথিবীতে ছেড়ে চলে গেছেন, কিন্তু মাহমুদুসামাদ চৌধুরী মানুষের মনের মধ্যে এখনো টিকে আছেন। আহমেদুসামাদ চৌধুরী সাহেবের প্রচেষ্টায় এবং আমাদের সিলেট আরতি সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় একটি সুন্দর গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিপদের সময় কর্মীদের সাথে থাকতেন, পাশে থাকতেন। মাহমুদুসামাদ চৌধুরীর কাছ থেকে এই শিক্ষাটা আমাদের সবার নেওয়া প্রয়োজন। উনি জনপ্রতিনিধি হিসাবে অত্যন্ত কর্মঠ এবং সুদূরপ্রসারী চিন্তা নিয়ে চলতেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ভিডিও বার্তায় তাদের স্মৃতিচারণ করেন। স্ট্রেইট ফরওয়ার্ড লোক, আমার সাথে খুব ভালো মিল ছিল। ওনার মৃত্যুতে আমরা একটা বড় লস হয়েছে, উই হ্যাড এ বিগ লস আপনার ওনার মৃত্যুতে, আমরা হারিয়েছি ওনাকে। তবে ওনার স্মৃতিটা ধরে রাখার জন্য আমি মনে করি যে কিছু উদ্যোগ নেওয়া উচিত, কারণ এরা হলো আদর্শ পুরুষ, আদর্শ রাজনীতিবিদ। মাহমুদুসামাদ চৌধুরীর এই বইটি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, জানবে যে মানুষের জন্য মানুষ। রাজনৈতিক অঙ্গনে সিলেটে যে কয়েকজন মানুষের নাম দীর্ঘদিন ধরে প্রজন্ম থেকে প্রজন্ম মধ্যে উচ্চারিত হবে, আমি বিশ্বাস করি মাহমুদুসামাদ চৌধুরী কয়েস এমনি একজন। তার কর্মের মাধ্যমে মাহমুদুসামাদ কয়েস ভাই তার এলাকার জনগণ, তো তাই সিলেটবাসীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে বেঁচে থাকবেন। স্মারকগ্রন্থের আহ্বায়ক আহমেদুসামাদ চৌধুরী জেপি স্মারকগ্রন্থ এবং স্মারকগ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। আমার প্রিয় ভাই মাহমুদুসামাদ চৌধুরীর উফাতের পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বেঁচে থাকলে একটা ওনার স্মরণার্থে একটা বই লিখব, বই বের করব। আলহামদুলিল্লাহ আজকে দ্য ক্লাইম্যাক্স, আজকে আমরা এটা বের করতে পেরেছি এবং অনেক লোক আমাদের চারটা এলাকা থেকে, সিলেট, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ থেকে শত শত লোক এসেছেন। অনুষ্ঠানের শেষ ধাপে অতিথিরা হৃদয়ে মাহমুদুসামাদ চৌধুরী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে মরহুম মাহমুদুসামাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।